প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছে। আমরা আমাদের নিয়মিত ধারাবাহিক ক্লাসে ফিরে এসেছি ইনশাল্লাহ। আমরা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, স্পেশালি যারা ফার্স্ট ইয়ারে আসো, ওল্ড প্লাস নিউ যেই হোক না কেন, তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের প্রস্তুতি তোমরা কিভাবে নিবা, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের আসলে পূর্ণাঙ্গ সিলেবাসটা কি, আমি তোমাদের আজকে সিলেবাসটা দেখাবো। তোমাদের যে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় তারা যে একটা সিলেবাস দিয়েছে, তোমরা অনেকে এটা দেখোই নি অথবা জানোই না, আসলে তোমাদের বইগুলোতে পাও এই জিনিসটা। এই পিডিএফ গুলো আসলে অ্যাভেলেবেল অনলাইনে, কিন্তু তোমরা এগুলো দেখো না। কিন্তু তারপরে আমি এই দুইটা জিনিস তোমাদের একটু দেখাই, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে সিলেবাস সেটা। তো এগুলো দেখার প্রয়োজন পড়বে না, আমি এগুলো শর্টকাট করে দেবনি। একই সঙ্গে তোমরা তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসটা জানবা, শর্টকাট ওয়েতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আর অপর দিকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কিভাবে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়বা। আর আমি তোমাদের বললাম যে 100% কমন উপযোগী, তোমাদের আমি সাজেশন দেবো, তোমাদের এই সাজেশনটা বোঝাই দিব, এর বাইরে মূলত কোশ্চেন করা হয় না। তো তোমাদের আমি মাস্টার প্ল্যানের কিছু ক্লাস নিয়েছিলাম, তোমাদের কোর্স আসলে কয়টা, ছয়টা কোর্স, এই ছয়টা কোর্স তোমরা হচ্ছে কিভাবে পড়বা, তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কি রকম, মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে হয়, গ্রেডিং সিস্টেম কিভাবে হয়, এছাড়া তোমরা থিওরি সাবজেক্ট কিভাবে পড়বা, ম্যাথ সাবজেক্ট কিভাবে পড়বা, এটা নিয়ে কিন্তু সুন্দর করে এই পিডিএফটা আমি তৈরি করছি, এটার উপর ক্লাস হয়েছে। দয়া করে পূর্ববর্তী ক্লাসটা দেখবা, অর্থাৎ আমার পূর্বের ক্লাসগুলো দেখবা, দেখলে তোমরা অনেক কিছু বুঝতে পারবা। আমি যেহেতু ধারাবাহিকভাবে সবকিছু গুছিয়ে গুছিয়ে সবকিছু তোমাদের জন্য করে রাখতেছি, তো স্বাভাবিকভাবে প্রথম থেকে প্রথমের ক্লাসগুলো করবা। তাহলে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় তথা যারা সেভেন কলেজে আছো, এছাড়া যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় আছো, তোমরা মূলত প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কিভাবে পড়বা, এই এটাই কিন্তু আজকের হলো ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়। কিন্তু আমি তোমাদের মনে করিয়ে দিতে চাচ্ছি যে তোমাদের পূর্ববর্তী ক্লাসগুলো একটু দেখো, যারা দেখোনি পূর্ববর্তী ক্লাসগুলো দেখবা, কারণ ওখানে কিছু গুরুত্বপূর্ণ এমন কথা বলছি যেটা বিবিএ টু এমবিএ পর্যন্ত কাজে লাগবে। তো আমাদের যে ক্লাস সেটা প্রতি শনিবার, সোমবার, বুধবার রাত 9:10 হবে, এবং তোমাদের শনিবার এবং সোমবার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর ক্লাস হবে, আর বুধবার প্রিন্সিপালস অফ ফিনান্সের ক্লাস হবে। তাহলে আমরা আমাদের তিন দিনকে অ্যাকাউন্টিং এবং ফিনান্সে ভাগ করে নিলাম ইনশাল্লাহ, বাকিটা আমাদের সবার কোঅপারেশন, আমার শারীরিক সুস্থতা সবকিছুর উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ ক্লাসগুলো চলমান থাকবে। তো আশা করি তোমাদের রুটিন নিয়ে কোনো কনফিউশন নেই, আমরা রুটিনটা আবারও দেখাই দিতেছি এবং আমরা কোন বারে কোন কোন ক্লাস করবে সেটাও দেখিয়ে দিলাম। তাহলে আমরা এবছর এখন আর কথা না বাড়িয়ে ডিরেক্ট চলে যাই যে তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের ফুল সিলেবাস যেটা। তো তোমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছো, অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টে, তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের ফার্স্ট ইয়ারের কোর্সগুলো একই। তাহলে অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টে যারা রয়েছে তোমাদের কোর্সগুলো একই, যেহেতু কোর্স একই স্বাভাবিকভাবে তোমাদের সিলেবাসও একই। কিন্তু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কোর্স আলাদা, স্বাভাবিকভাবে তাদের সিলেবাসও কিন্তু আলাদা। আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্টে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং ফিনান্স সাবজেক্ট আছে। কিন্তু এই দুই সাবজেক্টের চ্যাপ্টারের একটু পার্থক্য আছে, যদিও ম্যাক্সিমাম প্রায় 90% মিলে যাবে, মাত্র 10% একটু ভিন্ন পাবো। কোন কোন অধ্যায় ভিন্নতা পাবো সেগুলো আমি একটু পর বোঝাই দিতেছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এখানে ইংলিশের এই সিলেবাসটা দেখো, আমি জানি তোমাদের মাথা ঘুরতেছে যে ইংলিশ এটা কি দেখাচ্ছে ভাইয়া। তো ইংলিশে যা শুধু নরমালি এতটুকু দেখো যে তোমরা যারা অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টে আসো, তোমাদের অধ্যায় হলো 10টা। এই যে অধ্যায়গুলা এগুলো ইংরেজিতে আছে, তোমরা এগুলো বাংলায় করছো, ভয় পাওয়ার কোনো কিছুই নাই, এগুলো তোমরা করছো কিন্তু জিনিসগুলো ইংরেজিতে আছে। আমি যদি একটু শুধু বুঝাই দেই কোন অধ্যায় এটা বা কি কি অধ্যায়, যেমন তোমাদের প্রথম অধ্যায়টা অ্যাকাউন্টিং ফিনান্স ডিপার্টমেন্টের প্রথম অধ্যায় এবং ম্যানেজমেন্টের প্রথম অধ্যায়, মানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রথম অধ্যায় প্রায় একই, মানে অ্যাকাউন্টিং কি, অ্যাকাউন্টিং সম্পর্কে বেসিক ধারণা এতটুকু এখানে আলোচনা করা আছে। ঠিক একইভাবে দ্বিতীয় যে অধ্যায়টা আছে, এই দ্বিতীয় অধ্যায়ে হিসাব বিজ্ঞান নীতিমালা নিয়ে কথা বলা আছে, অর্থাৎ তোমরা ওই যে হিসাবকাল ধারণা, চলমান ধারণা এগুলো পড়ছো না, সেটাই মূলত দ্বিতীয় অধ্যায় বলা আছে। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এবং ফিনান্স ডিপার্টমেন্টের যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আছে সেটার কোর্স আউটলাইনে। এবং তোমাদের তিন নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হলো অ্যাকাউন্টিং প্রসেস, তোমরা এই জায়গায় বুঝতে পারবা। এখানে তোমরা দেখবা যে তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে, এই যে তোমরা খেয়াল করো অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে, ঠিক একই জায়গা ট্রায়াল ব্যালেন্স আছে, একই জায়গায় তোমাদের হচ্ছে জার্নাল আছে, এই যে বুক কিপিং আছে, হিসাব রক্ষণ আছে, মানে এই জায়গায় জার্নাল আছে, এই যে জার্নালাইজ পোস্টিং লেজার, মানে
তোমরা যারা অ্যাকাউন্টিং এবং ম্যানেজ অ্যাকাউন্টিং ফিনান্স ডিপার্টমেন্টে আছো, তোমাদের তৃতীয় নাম্বার যে চ্যাপ্টারটা আছে এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে, এখানে জার্নাল আছে, মানে জাবেদা আছে, এখানে পোস্টিং প্লাস হচ্ছে লেজার, যেটা যেটা হচ্ছে হলো খতিয়ান আছে, একই সঙ্গে এখানে ট্রায়াল ব্যালেন্স আছে। এবং মজার বিষয় হলো, যারা কিনা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছো, তোমরা যদি একটু তোমাদের কোর্স আউটলাইনটা দেখো, ইন্ট্রোডাকশনটা অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টিং এর ধারণা এখানে বলা মানে বলা আছে। দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সেস, যদিও এই জিনিসটা তোমরা বুঝতে পারতেছ না, কিন্তু এই মানে এটা হলো একটা টাইটেল, চ্যাপ্টারের টাইটেল। এইটার ভিতরে তোমাদের হচ্ছে টপিকস গুলো আছে, দেখো অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে দ্বিতীয় অধ্যায়ে, তৃতীয় অধ্যায়ে এসে দেখো জার্নাল আছে, এবং চতুর্থ অধ্যায় এসে দেখো লেজার আছে, পঞ্চম অধ্যায় দেখো ট্রায়াল ব্যালেন্স আছে। অর্থাৎ তোমাদের এই জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি, আমি জানি তোমাদের হয়তো বা ইংলিশ দেখে মাথা ঘুরতেছে, কিন্তু আমি তোমাদের একটু বলবো, একটু ধৈর্য ধরো, আমাকে বুঝাইতে দাও, দেখো আমি সুন্দর করে তোমাদের বুঝাই দিতেছি। তোমাদের যে সিলেবাস, অ্যাকাউন্টিং ফিনান্স ডিপার্টমেন্টের সিলেবাস, সেখানে তৃতীয় অধ্যায়ে যে যে টপিকস আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় মিলে সেটা। আমি আবারও বলতেছি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের তিন নম্বর অধ্যায় যা যা আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চারটা অধ্যায় তা তা আছে, মানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চারটা অধ্যায়, অ্যাকাউন্টিং ফিনান্স ডিপার্টমেন্টের একটা অধ্যায় একই পড়া ইনক্লুড করা আছে। তার মানে কি, শুধু চ্যাপ্টার আলাদা করে দেওয়া আছে, পড়া একই। ঠিক একইভাবে ছয় নম্বর চ্যাপ্টারটা যদি তোমরা একটু দেখো, তোমরা এখানে দেখবে স্পেশাল জার্নাল আছে। ঠিক একইভাবে তোমরা যদি যারা অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী আছো, তোমরা এখানে দেখবা তোমাদের এই যে ছয় নম্বর চ্যাপ্টার, সেই ছয় নম্বর চ্যাপ্টারে তোমরা স্পেশাল জার্নাল পাবা, একই পড়া, শুধু একটু চেঞ্জ। ঠিক একইভাবে তোমাদের এই যে চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ে তোমরা মূলত যেটা পাবা সেটা হলো অ্যাডজাস্টিং এন্ট্রি, তারপর হচ্ছে অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স, এক কথায় হলো ওয়ার্কশিট। ঠিক একইভাবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছো, তোমাদের এই ওয়ার্কশিটটা আলোচনা করা আছে পরবর্তী একটা চ্যাপ্টারে, অর্থাৎ তোমাদের এইটা দেওয়া আছে সাত নম্বর চ্যাপ্টারে, এই যে তোমরা এখানে দেখো। তো যাই হোক, আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, কথা বললে অনেকগুলো বলা যায়, আমি শুধু এতটুকু বলতে চাই, তোমাদের অ্যাকাউন্টিং ফিনান্স ডিপার্টমেন্টের যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর যে সিলেবাস, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর সিলেবাস প্রায় একই, প্রায় 90% একই মিল, শুধু 10% আলাদা। এখন এই জায়গায় আমি কোন জিনিসটা আলাদা শুধু সেটা দেখাই দিতেছি। এই যে সবার শেষে দশ নম্বর অধ্যায় আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, এখানে আছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ, মানে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অ্যাকাউন্টিং। ঠিক একইভাবে যারা ফিনান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছো, তোমাদের দশ নম্বরটা আলাদা, তোমাদের দশ নম্বরে আছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, দাস এই একটা অধ্যায় শুধু আলাদা। তো এই জিনিসটা আমি তোমাদের এইটার মাধ্যমে দেখাইতে চাচ্ছি, অর্থাৎ আমি তোমাদের একটু পূর্ণাঙ্গ সিলেবাস সম্পর্কে ধারণা দিলাম। আমি জানি তোমরা ইংলিশ লেখা দেখে বোঝো নাই, আমার কথাতে যতটুকু বুঝছো এতটুকুই, এছাড়া ইংলিশ দেখে বোঝো নাই, এটা আমি ভালোভাবে জানি। তোমাদের আমি বাংলা একটা চার্ট দেখাচ্ছি এবং এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে? ক্লাসটা বড় না করি আমরা, আজকে যেহেতু পূর্ণাঙ্গ সিলেবাস এবং আমাদের 100% শিওর 100% কমন উপযোগী সাজেশন দেখব, তো স্বাভাবিকভাবে আমি সিলেবাসটা দেখালাম যেটা তোমরা বোঝো নাই। কিন্তু আমি এখন এমন একটা সিলেবাস দেখাচ্ছি, এমন একটা চার্ট দেখাচ্ছি, এই চার্টের মাধ্যমে তোমরা জানবা কিভাবে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের প্রস্তুতি নিবা, আর প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টে 100% কমন উপযোগী সাজেশনটা কেমন হতে পারে, অর্থাৎ আমি কি কি জিনিস শিখব। ওকে, আমি তোমাদের একটা মূল মন্ত্র শিখাই দেই আগে, এইটা দেখো, তোমরা যদি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট শিখতে চাও, জানতে চাও, তাহলে তোমাকে আগে এই বইয়ের ইনভেন্টরি অ্যাকাউন্টিং সিস্টেমটা জানতে হবে, শিখতে হবে, অর্থাৎ পিরিয়ডিক পারপেচুয়াল অংশটা ক্লিয়ার করতে হবে। এরপর বেসিক ইংলিশ ওয়ার্ড জানতে হবে, চ্যাপ্টার প্রতি কিছু রুলস আছে সেগুলো জানতে হবে, আর প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা মূলত কি করতে পারবা, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ইজিলি শেষ করতে পারবা। এখানেও যদি না বোঝো, আমি আবার অন্যভাবে বুঝিয়ে দিতেছি, তুমি যদি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট শিখতে চাও, তাহলে তোমাকে লেনদেন শিখতে হবে, হিসাব এবং হিসাবের প্রকারভেদ জানতে হবে, এরপর তুমি জাবেদা জানবা, এরপর তুমি অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখবা, এরপর তুমি খতিয়ান রেওয়ামিল শিখবা, এরপর তুমি ভুল সংশোধনী দাখিলে শিখবা, এরপর বিশেষ জাবেদা শিখবা, এরপর ব্যাংক সমন্বয় বিবরণী শিখতে পারো, অথবা ডিরেক্টলি কার্যপত্রতে আসতে পারো, কার্যপত্রের পরে তুমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট শিখতে পারো। অর্থাৎ
আমি তোমাদের এতটুকু বলতে চাচ্ছি, তোমরা যারা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে ভয়ে আছো, স্পেশালি যারা নন কমার্স আমার ক্লাসটা দেখবা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। জাস্ট যারা অ্যাকাউন্টিং ফিনান্স ডিপার্টমেন্টে আছো, তোমরা তোমাদের 3 নম্বর অধ্যায়টা শুধু শেষ করবা, 45 মার্ক কমন পাবা, 6 নম্বর চ্যাপ্টার পড়বা, 15 মার্ক কমন পাবা, এরপর 7 নম্বর ওয়ার্কশিট পড়বা এবং 9 নম্বর ফিনান্সিয়াল স্টেটমেন্ট পড়বা, শেষ, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং শেষ। ওখানে 45, এখানে 15, এখানে 10, এখানে 10, এই তো হয়ে গেল তোমাদের ফুল প্রায় 80 মার্কের পরীক্ষা বা 80 মার্কের প্রস্তুতি। তো স্বাভাবিকভাবে তোমরা যারা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং নিয়ে ভয়ে আসো, যারা নতুন ফার্স্ট ইয়ারে জয়েন করছো, অনেক কিছু বুঝতে পারতেছো না, তোমাদের এতটুকু বলতে চাই, তোমরা এইচএসসি তে যেভাবে পড়ছো সেটাই এখন শুধু ইংলিশে। তো এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যদি সুষ্ঠুভাবে জানতে চাও, শিখতে চাও, তোমাদের ইনভেন্টরি সিস্টেমটার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, বেসিক ইংলিশ ওয়ার্ডগুলো জানতে হবে, আর এই ধারাবাহিকতাটা ফলো করে তোমাকে শিখতে হবে। অর্থাৎ তোমাকে লেনদেন চিনতে হবে, লেনদেন পড়তে হবে, জানতে হবে, হিসাব, হিসাবের প্রকারভেদ এই জিনিসগুলো শিখতে হবে। আমার কিছু বেসিক লেকচার শিট আছে, সেগুলোর উপর লেকচার হবে। তো স্বাভাবিকভাবে সেগুলোর উপর ক্লাস হলে তোমাদের এই অংশটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা জাবেদা শিখবো, জাবেদা শেখালে হিসাব সমীকরণ শিখবো, তারপর আমরা একই সঙ্গে ক্ষতি ট্রায়াল ব্যালেন্স শিখবো, এরপর ভুল সংশোধনী দাখিলে শিখবো, বিশেষ জাবেদা শিখবো, ওয়ার্কশিট শিখবো, ওয়ার্কশিট শেখা হলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট শেখা হবে, এরপর শুধু ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অফ দ্যাট অ্যাকাউন্টিং ফিনান্স ডিপার্টমেন্টের জন্য শিখবো ইনশাল্লাহ। আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ এখন সাজেশন দেবো, সে সাজেশনটা হলো যেটা 100% কমন উপযোগী সাজেশন, তোমরা এবার দেখে নাও, তোমাদের অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্ট একই সঙ্গে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে টোটাল 80 মার্কের কোশ্চেন কোন কোন অংশ থেকে করা হবে বা কোন কোন জায়গা থেকে করা হবে, আমি তোমাদের কোশ্চেন একদম হুবহু বলে দিতেছি। অ্যাকাউন্টিং ইকুয়েশন, এইটা থেকে অল ডিপার্টমেন্ট মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেও 10 মার্কের কোশ্চেন আসবে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেরও 10 মার্কের কোশ্চেন আসবে, এরপর হলো ফাইন্যান্স ডিপার্টমেন্টেরও 10 মার্কের কোশ্চেন আসবে। তো স্বাভাবিকভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশন তোমাকে জানতে পারতে এবং শিখতে হবে। এবার আসো জার্নাল, জার্নাল মূলত এখানে জেনারেল জার্নাল আছে, অপরদিকে পারপেচুয়াল পিরিয়ডিক সিস্টেমের জার্নাল আছে, স্পেশাল জার্নাল আছে। তাহলে জার্নাল থেকে, জার্নাল থেকে 30 মার্ক কমন পেতে পারো, অর্থাৎ 3টা 10 মার্কের কোশ্চেন পেতে পারো। একটা পিরিয়ডিক পারপেচুয়ালের জার্নাল থেকে কোশ্চেন পাবা 10 মার্কের, স্পেশাল জার্নাল ক্যাশ রিসিভ ক্যাশ পেমেন্ট এই জায়গা থেকে কমন পাবা, আর অপরদিকে তোমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি ওটাও কিন্তু জার্নাল, তো স্বাভাবিকভাবে এখান থেকেও 10 মার্কের কোশ্চেন পাবা। তাহলে দেখো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা ফিনান্স ডিপার্টমেন্ট তুমি যেই হও না কেন, অ্যাকাউন্টিং এর কোশ্চেন থেকে 10, জার্নাল থেকে 30, কত হলো 40, ওয়ার্কশিট থেকে হলো 10, 50, এছাড়া ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে 10, 60, রেশিও মেজারিং যেটা হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ওইখান থেকে 10, প্রায় 70, একদম হুবহু কমন ম্যাথ। আর কয়টা থাকবে? আর তো তোমাদের হলো 10 মার্ক, যেটা কি না হচ্ছে অন্য অন্য জায়গাগুলো থেকে আসবে। তাহলে তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের 10 মার্কের 8টা কোশ্চেন থাকে, তার মধ্যে 5টা কোশ্চেন তোমাদের দিতে হয়। আমি তোমাদের 60টা কোশ্চেনের কথা বললাম, অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে 10, 1, জার্নাল থেকে 3টা, তার 40, ওয়ার্কশিট থেকে 1টা, 50, এরপর ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে 1টা, 60, এবং রেশিও অ্যানালাইসিস যেটা সেটা থেকে 1টা, এই 70, আর এছাড়া থিওরি থেকে কোশ্চেন করবে হলো 1টা। এই তোমাদের হচ্ছে কি অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের 100% কমন উপযোগী সাজেশন। ঠিক অনুরূপভাবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কোশ্চেন কিভাবে সাজায়, অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে 10, 100% শিওর, জার্নাল থেকে 30, পিরিয়ডিক স্পেশাল অ্যাডজাস্টিং তাহলে 40, ওয়ার্কশিট থেকে 10, 50, ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে 60, আর অপরদিকে পার্টনারশিপ বিজনেস যেটা আছে সেটা থেকে 10, 70, আর প্রথম অধ্যায় থেকে 10 মার্কের একটা সৃজনশীল কোশ্চেন করবে। এই টোটাল 8টা কোশ্চেন, যে 8টা কোশ্চেনে 10 মার্ক করে থাকে, যেখান থেকে 5টা কোশ্চেনে অ্যান্সার করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমি ক্লাসটা শর্ট করে ফেলবো। আমার আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল তোমাদের সিলেবাস সম্পর্কে জানানো, আমি তোমাদের সিলেবাসটা সম্পর্কে জানালাম, যদিও তোমরা বোঝো নাই কারণ পুরোটা ইংলিশ, তোমরা একটু দেখিও, দেখলে বুঝতে পারবা। যদি ওইটা না বুঝে থাকো, আমি তোমাদের একটা চার্ট দেখালাম,
আমার চার্ট বানানো, এই চার্টে আমি তোমাদের দেখালাম আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট কিভাবে শিখবো, আমাদের ক্লাসগুলো কিভাবে হবে, আমরা নেক্সট দিন আমাদের মূল ক্লাসে যাব, অর্থাৎ নেক্সট দিন আমরা লেনদেন এবং হিসাব হিসাবের প্রকারভেদ এই টপিকস রিলেটেড ক্লাস করব, এরপর আমরা জাবেদা শিখব, এরপর অ্যাকাউন্টিং ইকুয়েশন আসব, এরপর আমরা পরবর্তী ক্লাসগুলোতে আসব। তো আমরা মূল ক্লাস শুরু করার আগেই কিন্তু তোমাদের সাজেশন দিয়ে দিলাম, 100% কমন উপযোগী সাজেশন, এখান থেকে কোশ্চেন হবেই। তো স্বাভাবিকভাবে যারা ওল্ড ব্যাচের আসো, যারা ওল্ড শিক্ষার্থী, পরীক্ষা দিবা, তোমাদের শুধু এতটুকু বলবো এই চার্টটা লক্ষ্য করো, এই চার্ট অনুসারে কোশ্চেন করা হয়েছে বা এই চার্ট অনুসারে কোশ্চেন করা হয়। আমি বারবার বলতেছি অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে 100% কোশ্চেন করছে, জার্নাল থেকে 30 মার্কের কোশ্চেন করছে, ওয়ার্কশিট থেকে 10 মার্কের কোশ্চেন করছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে 10 মার্কের কোশ্চেন করা হয়েছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস থেকে 10 মার্কের কোশ্চেন করা হয়েছে। এগুলা হচ্ছে কি, এই 8টা 10 মার্কের কোশ্চেনের মধ্যে 5টা দিতে হবে, আমি হুবহু কমন তো দিয়েই দিলাম। এখন তোমাদের কাজ থাকবে এই টপিকস রিলেটেড বিগত সালের কোশ্চেন গুলো সলভ করা। ঠিক একইভাবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শুধু ফিনান্সিয়াল স্টেটমেন্টটা বাদ দিয়ে পার্টনারশিপ বিজনেস এর অংশটা শুধু অ্যাড হবে, এবং এখানে সেম অবস্থা, 8টা কোশ্চেনের মধ্যে 7টা কোশ্চেন ম্যাথ আসবে বা ম্যাথ রিলেটেড টপিকস গুলো থেকে আসে, তোমরা 100% কমন পাবা। শুধু তাই না, একই জিনিস থেকে 4 মার্কের কোশ্চেন গুলো কমন পাবা, আর অপরদিকে ক মার্কের কোশ্চেন করা মানে অ্যান্সার করার জন্য ক মার্কের 1 মার্কের কোশ্চেন গুলা, এগুলো তোমরা চ্যাপ্টারের শেষে যে সংক্ষিপ্ত কোশ্চেন গুলো আছে ওগুলো পড়লে ইনশাল্লাহ হবে। এবার যেটা মূল বিষয়টাতে আসি, তোমাদের একটা 30 দিনের কোর্স আউটলাইন আমি পাবলিশ করেছি, তোমরা যারা ওল্ড আছো, নিউ আছো, স্পেশালি যারা ওল্ড আছো, তোমরা এই 30 দিনের কোর্স আউটলাইনটা ফলো করে তোমরা প্রস্তুতি নাও, যেহেতু এখনো তোমাদের রুটিন দেয়নি। আর যারা নিউ স্টুডেন্টরা আমার এই ক্লাসটা দেখবা, তোমাদের আমি এই 30 দিনের রুটিনটা দেব, কিন্তু তোমরা এই 30 দিনের রুটিনটাকে বাড়ায় নিবা, মানে হলো পুরো 1 বছরে কনভার্ট করবা, 30 দিনের রুটিনটাকে 1 বছরে কনভার্ট করে ফেলবা। পুরা 6টা সাবজেক্টের প্রস্তুতি কিভাবে নিবা না নিবা সব এখানে ডিটেলস দেওয়া আছে, অর্থাৎ এখানে একদিনে যে পড়াটা দেওয়া আছে, যারা নিউ স্টুডেন্ট আসো তোমরা 10 দিনে শেষ করো, তারপরেও কিন্তু 1 বছর পর তোমাকে টেনশন করা লাগবে না। তো স্বাভাবিকভাবে ধারাবাহিকভাবে যদি পড়াশোনা করো তোমার রেজাল্টটা ভালো হবে, আর রেজাল্ট ভালো হলে তুমি পরবর্তীতে একটা ভালো ফিডব্যাক পাবা। তো ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে যারা আছো, যারা টেনশন করতেছো, তোমাদের আমি এতটুকু বলতে চাই যে তোমাদের আমরা তোমাদের জন্য আমরা ধারাবাহিকভাবে ক্লাস নেব, এই ক্লাসগুলো তোমরা রেগুলার করবা। আমাদের যে পেইড ব্যাচ চলতেছে সেই পেইড ব্যাচেরও ক্লাসগুলো সিক্রেট গ্রুপে চলবে, কিন্তু আমরা ফ্রি ক্লাস নেব, আমাদের ফ্রি ক্লাসের রুটিন কিন্তু ঠিক এভাবে চলমান থাকবে, অর্থাৎ আমাদের পেইড ব্যাচের রুটিন হলো এটা, আমরা পেইড ব্যাচের ক্লাসগুলো পেইড ব্যাচের সিক্রেট গ্রুপে নিতেছি। তো স্বাভাবিকভাবে আমাদের যে ফ্রি ক্লাসগুলো, আমরা ফ্রি ক্লাসগুলো আমরা শর্টকাট যে ওয়ে আছে, আমরা এখানে যেটা দেখালাম শর্টকাট যে কোর্স আউটলাইনটা আছে এইটা অনুসারে আমরা করব, অর্থাৎ নেক্সট দিন আমরা লেনদেন এবং হিসাবের প্রকারভেদ সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তো সবাই ক্লাসটা শেয়ার করে দিবা, তোমাদের বন্ধু বান্ধব নিয়ে সবাই ক্লাসে উপস্থিত থাকবা, যদি ক্লাসে উপস্থিত থাকো তোমাদের পার্টিসিপেশন যদি ভালো থাকে তাহলে আমার যে ম্যাটেরিয়ালস গুলো আছে পাশাপাশি আমার যে ক্লাস যেগুলো নেওয়ার প্রবণতা সেটা আমি বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই এ পর্যন্তই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।